কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য তুলে ধরতে চাইলেন অভিষেক ব্যানার্জি আইনজীবী মারফত শনিবারই শীর্ষ আদালতে বলতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু প্রধান বিচারপতি জানান আগামী সোমবার এই মামলার শুনানির সময় নিজের বক্তব্য রাখতে পারবেন অভিষেকের আইনজীবী তাছাড়া নয় বিচারপতি বনাম বিচারপতির যে সংঘাত সেই সংঘাতের জেরে শনিবার ছুটির দিনে জরুরি শুনানির আয়োজন করা হয় সুপ্রিম কোর্টে ছুটির দিনেও বাদ থাকলো না দুই বিচারপতির মধ্যে যে সংঘাত শুরু হয়েছে সেটাকে নিয়ে জরুরি শুনানির আয়োজন করে দেওয়া হলো ছুটির দিনেই শনিবারে সুপ্রিম কোর্টে শনিবার শুনানি চলাকালীন অভিষেকের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় সমস্ত নির্দেশেই কোনো না কোনোভাবে আমার মক্কেলের নামকে টেনে আনেন অভিষেকের বক্তব্যও শোনা হোক এরপরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাকে জানান সোমবার এই মামলার শুনানির সময় নিজের বক্তব্য জানাতে পারবেন অভিষেক বক্তব্য হচ্ছে অভিষেকের যে বারবার কেন বিচারপতি গাঙ্গুলি আমার নামটাই টেনে আনেন সুপ্রিম কোর্টে সেটাই কিন্তু বলতে চান তিনি যদিও তার আইনজীবী এই কথা যখন বলতে চান তখন প্রধান বিচারপতি জানিয়ে দেন এখন আপনার বলার সময় আসেনি যখন পরবর্তী শুনানির দিন আসবে সোমবার সেই সময় নিজের বক্তব্যটা জানাতে পারবেন অভিষেক অভিষেকের মনের মধ্যেই ঘুরছে যে আমি সুপ্রিম কোর্টে এই কথা বলবো যে বারবার বিচারপতি গাঙ্গুলি আমার নামটাকে কেন টেনে আনেন দর্শক এর তো আপনার জানা আছে তাই সবার নাম তো আর টানা হয় না অভিষেক ব্যানার্জির নাম কেন টানা হয় আপনি কী মনে করেন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন স্মার্ট নেওয়ার